একটা জিনিসের দরকার, আমাদের যদি ইমান থাকে দুনিয়াতে কেউ পরাজিত করতে পারবে না। যারা বিভিন্ন নির্বাচনে দাঁড়ান তারা মোমেনকে ভোট দিবেন ঠিক না? ঠিক, মোমেনকে ভোট দিবেন না, আপনি ভোটের জন্য জাহান্নামী হয়ে যেতে পারেন। এমন লোককে ভোট দিলেন যে চোর, এরকম আছে না নাই? মদ খায় আছে না নাই? জেনা করে আছে না নাই? তা আপনি কিসের নামাজ পড়লেন? আপনি তো নামাজে বলেন অনাত্রুকু মাইয়াফ জুরুকা, আমি তার সাথে সম্পর্ক রাখবো না যে গুনাহ করে। রাতের শেষ নামাজে আমরা আল্লাহকে ওয়াদা দেই অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা অপরাধ করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেজন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহকে মানতে হলে রাসূলের অনুসরণ ফরজ করে দিয়েছেন কে? রাসূল বদরে গিয়েছেন, দরকার হলে আমরাও বদরে যাব। রাসূল যুদ্ধ করেছেন, দরকার হলে আমরাও যুদ্ধ করব। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি আছি না? তবে মনে করে না মুসলমান সারা জীবন মায়ের খাবে। আমার রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। এখন মুসলমান সামনে মায়ের দেওয়ার জন্য রেডি হচ্ছে, সারা পৃথিবীতে এখন মুসলমানের গুঞ্জন উঠেছে। রাসূল বলছেন আমি যখন কোথাও থাকতাম এক মাস দূর থেকে তারা টের পেত আমি আসছি, মাসিরাতা শাহরিন, বুখারীর বর্ণনা, এক মাস দূর থেকে আওয়াজ পেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লোকেরা আসছে। এখন সারা পৃথিবীতে একই গুঞ্জন, ইসলাম আসছে, ইসলাম আসছে, ইসলাম আসছে। আমরা যখনই কষ্ট হয় কার কাছে হাত তুলি? আপনারা কি মনে করেন এই হাত তোলা বিফলে যায়? আমরা কোনোতে নাজেলা পড়ি, আপনারা নিশ্চয়ই পড়েন। মুসলমানদের বিপদের সময় রাসূল মাগরিব, এশা, জোহর, আসর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন, মুসলমানদের ঐক্যের দোয়া করতেন। হে আল্লাহ, আহিস সুফুফাল মুসলিমিন, সমস্ত কালেমা লোকদেরকে এক কাতারে এনে দাও। সুবহানাল্লাহ, আনজিল বিহি বাসাকাল লাযী লা তারদ্দুহু আনিল কওমিল মুজরিমিন, পাপিষ্ঠদের জন্য এমন আযাব পাঠাও যেটা মোকাবেলার ক্ষমতা করার তাদের নাই, ঠিক কি না? দেখেন না, করোনা এসেছে, মোকাবেলা করার ক্ষমতা আছে কারো? কারোই নাই, একমাত্র আল্লাহর কাছে ধন্য দেয়া ছাড়া অন্য কোনো উপায়। ঠিক তেমনি ভাবে সামনের দিনগুলো আসছে আরো ভয়াবহ। আমরা ইসলামে ঢুকবো, তা না হলে আমাদের দুনিয়াও শেষ, আখেরাত তো। আল্লাহ জাল্লা শানহু বলছেন রূহটা আমার আদেশ, ঠিক তেমনি করোনাও আল্লাহর আদেশ, ঠিক কি না? করোনা যে কত রকমের, এখন পর্যন্ত ডাক্তাররা ঠিক করতে পারে নাই। আমি গত পরশু আমেরিকাতে আমার খুব ফোন আসে, কারণ হলো ওখানে আমি গত 5 বছর ইমামতি করেছি। ওরা ফোন করে, বললাম যে হাউ ইজ ইউর হেলথ, অ্যাকসেপ্ট মি, মাই হোল ফ্যামিলি ইজ অকুপাইড বাই করোনা, আমি ছাড়া আমার ঘরের সবার করোনা। আমি বললাম তোমার কি? কয় আমার হলো বরোনা। মানে বরোনা মানে কয়, আমি নামাজ বরণ করেছি এই জন্য আমার করোনা আসতেছে না, আমি 5 ওয়াক্ত মসজিদে যাই। লোকটা আসলেই খুব সালাতি, খুব নামাজি। ও বলছে কোনো টেনশন নাই, আমাদের করোনা হলে আমরা আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকি, আল্লাহ আমাদেরকে ওয়ে আউট বের করে দেয়, ঠিক কিনা? মুসলমানদের হারানোর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের হারানোর কিছু নাই, বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়ে, আর শুকরের সময় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন তারা মুসিবতে পড়ে, ওয়াইজা সাবা মুসিবাতুন সাবার ওয়াইজা সাবা হাম শাকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মুসিবতে পড়ে তখন ধৈর্য ধরে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মিথ্যা মামলা খেয়েছে আল্লাহর কাছে ধৈর্য ধরে, ঠিক না? ঠিক। তবে মনে রাখবেন আপনাকে যারা মিথ্যা মামলা দিল সে সব নাকি আপনাকে দিয়ে খালি হাতে তাকে জাহান্নামে যেতে হবে। কোন মিথ্যু কাল্লার জান্নাতে যেতে পারবে না। আলা কাউলাজ্জুর ও শাহাদাতুজ্জুর, খবরদার আমার উম্মতেরা কারো নামে মিথ্যা বলবা না, মিথ্যা সাক্ষী দিবি না, নিষেধ। মিথ্যা সাক্ষী দিবি যার নামে দিয়েছিস তার সব গুণ আল্লাহ তোর আমল নামা চাপিয়ে দিবে। শুধু তাই না, রাসূল একবার বললেন আতাদ্রুনা মানিল মুফলিস, ডু ইউ নো হু ইজ দ্য পেনিলেস,
কে শূন্য মানুষ তোমরা কি জানো? সাহাবে কেরাম বললেন, মাল্লা দিনার আল হু আলা দিরহামা, যার টাকা পয়সা নাই সে গরিব। রাসূল বললেন, না শুনো আসল মুফলিস কে, আসল নিঃস্ব কে, শুনো, দান খয়রাত করেছে, সালাত পড়েছে, যাকাত দিয়েছে, হাজার লক্ষ কোটি বিলি করেছে, অসংখ্য সওয়াব নিয়ে কবরে গেছে, পাশাপাশি কিছু মানুষের নামে মিথ্যা মামলাও দিয়েছে, কিছু মানুষকে বাড়ি ছাড়া করেছে, কিছু মানুষকে অন্যায়ভাবে মেরেছে, গালিগালাজ করেছে, বিবির হক দেয় নাই, বিবির মোহরানাও মেরে খেয়েছে, আসলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে কিয়ামতে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, কে কে এর কাছে কি পাও? লোকেরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি তার কাছে অনেক টাকা পাই, আমি তার কাছে জমি পাই, আমি তার কাছে ইজ্জত পাই, সে আমার ইজ্জত লুণ্ঠন করেছে। এবার আল্লাহ বলবেন, তুমি কি চাও? বলবে, আমি তার সালাতগুলো চাই নিয়ে যাও। তুমি কি চাও? যাকাত চাই নিয়ে যাও। তুমি কি চাও? রোজা চাই নিয়ে যাও। দিতে দিতে সব শেষ, কিন্তু পাওনাদারের শেষ হলো। এবার বাকি পাওনাদাররা এসেছে, বলছে, আল্লাহ আমাদেরকে দেন, কি নিবা তোমরা? আল্লাহ তার নেই আর কিছু নাই, আমাদের গুনা তার ঘাড়ে চাপিয়ে দেন, সমস্ত পাপীদের গুনা, সমস্ত মজলুম মানুষের গুনা তার ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হবে, নিঃস্ব হয়ে সেই লোকটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে দেয়। আমরা কারো হক মারবো না, রাজি আছে না নাই? পিতামাতার হক খুব মারে মানুষ। পিতামাতা যে কত বড় নেয়ামত, আপনার পিতামাতা অমুসলিম হলেও তার খেদমত আপনাকে করতে হবে। কালকে একজন মুরব্বী এসে আমার কাছে কাঁদছিলেন, আমার চারটা ছেলে একটাও আমার খবর রাখে না, ওই ছেলেদের উপরে আল্লাহর লানত। নবীদের সাথে বেয়াদবি করা যেরকম ধ্বংসের, পিতামাতার সাথে বেয়াদবি করা একই পর্যায়ে। নবীর সাথে বেয়াদবি করলে আমল কবুল হয় না, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল কবুল হয় না। পিতামাতাকে কি মনে করেন? পিতামাতার হক বলেছেন কে? লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বনি ইসরাইলকে বলেছেন, খবরদার, আল্লাহর সাথে শিরক করবা না, পিতামাতার প্রতি ইহসান করো। আল্লাহ জাল্লা শানুহু শিরকের কথা বলেই বলেছেন, পিতামাতার প্রতি ইহসান করো, কারণ একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক হলো তার প্রতি শিরক করবো না, বান্দার হকের মধ্যে পিতামাতার চেয়ে আগে আর কেউ। যদি জিজ্ঞেস করি আল্লাহ কার জন্য খরচ করবো, ইয়াসআলুনাকা আনিল ইনফাক, কার জন্য খরচ করবো? মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন, যা খরচ করবা আগে আব্বা আম্মার জন্য খরচ করবা। কার কথা? হিসাব করবা না, এত টাকা এত টাকা, এই বুড়া বাপ কি করছো বে, এত টাকা কি করছো, খবরদার, এই খবর যেন না নাও, কারণ তোমাকে আমাকে পালন করতে আব্বা আম্মা কোনোদিন হিসাব করে নাই, ঠিক কিনা? অতএব তুমি যখন এখন দিবা কোনো হিসাব নিতে পারবা? পিতামাতা মেরে ফেললেও কেচাস নাই, আর সেই পিতামাতার কোনো খবর নেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ নিষেধ করেছেন বনে ইসরায়েলের 23 নম্বরে, বৃদ্ধাশ্রমে কোনো আব্বা আম্মাকে দিতে পারবে না, যেখানে উফ বলে। কি বলে? বৃদ্ধাশ্রমে উফের জায়গা, দুনিয়ার যত জায়গায় বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি কোনো বুড়া বলি শান্তিতে নাই। প্রথম গেলাম ইংল্যান্ডে, দেখি যে এক জানালাতে 15 জন শুধু বুড়া আর বুড়ি। আলো, এত বুড়া বুড়ি এখানে কি করে? 1991 সাল 90 সাল। আলো, স্টে হিয়ার, আই ওয়ান্ট টু সি দেম। আমি গেছি সেখানে, গিয়ে বললাম যে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, অল দ্য ওল্ড পিপল, ওল্ড ওমেন্স, আপনারা বুড়া বুড়িরা এখানে কি করেন? কি কয়টা আমাদের এতিমখানা? হোয়াট এটা আপনারা কি? এটা বৃদ্ধাশ্রম আমরা যেটাকে বলি, ওল্ড ম্যান হাউস বলে এটাকে। তাহলে আপনাদের ছেলে মেয়েরা কোথায়? কওরা আমাকে আমাদেরকে এখানে রেখে গেছে, আমরা খুব কষ্টে আছি, কারণ 10 জন বুড়া বুড়ি যদি একখানে থাকে, কোনো জোয়ান না থাকে, এরা তো এমনি মারা যাবে, ঠিক কিনা? যখন বৃদ্ধরা শিশুদের সাথে থাকে, বৃদ্ধের কথা আর মনে থাকে না, এই জন্য নানা আছে যেখানে, নাতি আছে। আল্লাহ কি সুন্দর বরাদ্দ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন, 2 নাতিকে ডাকতেন, নাতির নাম কি? হাসান এবং হোসাইন। বাহির থেকে এসে বলতেন, আইনা হাসান আইনা হোসাইন, তাহলে কোথায় তোমরা, আসো আমার সাথে। প্রশ্ন করতে হবে, একজনের কাছে প্রশ্নের উত্তর আছে, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। আনফাল মালিক কে? আনফালের মালিক হলো 2 জন, একজন হলেন আল্লাহ, আরেকজন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও আনফালের মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ।
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইয়াগফিরু লিমান ইয়াশা ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জমিনের উপরে যা দেখো, তোমার শরীরে যা দেখো, সবকিছুর মালিক কে? একজন রোগীর ক্যান্সার হলো, ক্যান্সার ডাক্তাররা বলে দিয়েছে তার কোনো চিকিৎসা নাই, আগামী 2 মাসের ভিতরে তিনি মারা যাবেন। ডাক্তাররা যেন এরকম কথা না বলে, প্রান্তিক কথা, ওনারা বলেন তাদের হিসাব মিলিয়ে, কিন্তু আসল হিসাব কার কাছে? জীবন তো ডাক্তার দেয়নি, আসল হিসাব কার কাছে বলা দরকার? আমরা দেখছি এরকম তিনি বাঁচবেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে পারেন। রুগী নিউ ইয়র্ক হসপিটাল থেকে তাকে বের করে দেয়া হলো, নিউ ইয়র্কের একটা বিখ্যাত হসপিটাল থেকে। রুগী কোনো অংশে আমার আলোচনা শুনেছেন, জমজমের পানি খেলে আল্লাহ সব রোগ ভালো করে দেয়। রুগী তার ছেলেকে ডেকে বলছে, আমার জন্য 1 বোতল জমজমের পানি নিয়ে আসো। মহিলা আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ তুমি সেই আল্লাহ যে আল্লাহ ছোটবেলায় ইসমাইলকে এই পানি দিয়ে লালন পালন করেছো, ঠিক কিনা? তুমি সে আল্লাহ এই পানি দিয়ে লক্ষ কোটি মানুষকে ভালো করে দিয়েছ, আমি তোমার এক ক্ষুদ্র বান্দি, ডাক্তার আমার সময় বরাদ্দ করে দিয়েছে, আমার আত্মীয় স্বজন আমার জন্য কবর খুঁদেছে। যখনই পানি খেলেন, মহিলার গায়ের ভিতরে যন্ত্রণা বন্ধ, ক্যান্সার খুব যন্ত্রণাদায়ক একটা অসুখ, আল্লাহ যেন কোনো দুশ্মন কেউ না দেয়। এত বেশি কষ্টকর ক্যান্সার, ক্যান্সারের জার্মগুলো যখন শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করে, রুগীর কোনো শান্তি থাকে না, রুগী চিৎকার করতে থাকে। আল্লাহ আমাদের সব ভাই বোনদেরকে এই ক্যান্সারের থেকে আপনি হেফাজত করে। ওই মহিলা আমাকে বর্ণনা দিচ্ছেন, 60-65 বছরের মহিলা, বলছে বাবা আমার চোখ মুখ সব গর্তে চলে গেছে, কেমো দিয়েছে, মাথার চুল চোখের ঘুড়ি সব পড়ে গেছে, আমিও আমাকে চিনি না, আমি পানি খেয়ে শুয়ে থাকলাম, আমার ছেলেরা এসে দেখে আমার চোখগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আমার শরীরের জীবিকা শক্তি ফিরে আসছে, আমার কথার দুর্বলতা কমে যাচ্ছে। 2-3 দিন পরে আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো, জিজ্ঞেস করা হলো, ডাক্তারকে বলা হলো আপনারা সেই রোগী? ডাক্তার বলছে, না রোগী তোমরা বদলায় নিয়ে আসছো, এর শরীরে ক্যান্সারের কোনো জারম নাই, আমার সে আল্লাহ এখনো আসেন না নাই। চূড়ান্ত মানুষের ক্ষমতা যেখানে শেষ, ক্ষমতা শুরু হয় কার? সে আল্লাহ বলছেন, মালিকানা আমার, আমাদের মালিককে আল্লাহ। আপনি যখন কোনো ভাইয়ের গায়ে আঘাত করেন, ওই যে জায়গায় আঘাত লাগে ওই জায়গাটা আল্লাহর কাছে শিকায়ত করে, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো অন্যায় ভাবে আমাকে মারছে, তুমি কিয়ামতে তার বিচার করে দিও। আল্লাহ বলবে না, ফিজিক্যালি টর্চার যারা হয়, যাদেরকে মারা হয় জমিনে, এদের বিচার কিয়ামতে প্রথম শুরু করবেন কে? আল্লাহ। হিসাব নিবেন সালাতের, কিন্তু বিচার শুরু হবে মায়ের, কেন মেরেছো অন্যায়ভাবে, কেন বাড়ি ছাড়া করেছো, কেন তার রক্ত প্রবাহিত করেছো, এই জন্য প্রথম বিচার করবেন কে? নুসরাত গিয়ে বলবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়েছিলাম, মাদ্রাসার প্রিন্সিপাল দুরাচার ষড়যন্ত্র করে আমার ইজ্জত নষ্ট করে অসংখ্য ছেলে দিয়ে আমার শরীরটাকে পুড়িয়ে মেরেছে। জিজ্ঞেস করবে, বেআইয়ে নামবিন কতিলাত, কেন আমাকে হত্যা করা হলো? যে সমস্ত নারীদেরকে আপনারা অত্যাচার করেন, যৌতুকের জন্য আছে না নাই? এই নারী মাফ না করলে আল্লাহ আপনারে মাফ করবে? ওই নারীর মালিককে তা আপনি মারলেন কেন? তাকে পছন্দ হয় না, ছেড়ে দাও। বিনা মহরানা রাসুল কোনো বিয়ে করেন নাই, আজকে রাসুলের উম্মতরা আগ করে কিন্তু মহরানা বাকি, বাকির নাম, বাকির নাম ফাঁকি। কয়জন মহরানা দিয়ে বিয়ে করছেন দেখি একটু হাত তুলুন তো দেখি। বাপরে বাপ, আসো তো, আপনি কি করে দিচ্ছেন মহরানা দিচ্ছেন, চোখ এত লাল কে? অল্প কয়েকজন লোক যতটুক মহারানা দিতে পারবেন এতটুকু দিবেন। মেয়ে যদি ধনী হয় মহারানা বেশি হবে, ঠিক কিনা? রাসুলের বিবিদের জন্য বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মহারানা কে দিয়েছেন, কে নিয়েছেন বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনি পয়সা করি না থাকলে পয়সালার মেয়েকে বিয়ে করতে যান কেন? রাসুল সাল্লাম মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা তাজা ওট নগদ মহারানা দিয়ে তারপরে কবুল বলেছেন। আমাকে এসে অনেকে বলে, হুজুর মোহরে ফাতিমি, না আপনার মেয়েটা কি ফাতিমা?
আর আপনার ছেলেটাকে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি ফাঁকিবাজি করেন কেন? মেয়েদেরকে মোহরানা কম দিতে চায় না, কেনতার। আল্লাহ বলেছেন সূরা নিসাতে, যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেন কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটার জাম যেরকম মোহর হবে সেরকম কুফু মিলাবেন। আল্লাহ জাল্লা শানহু বলছেন সব কিছুর মালিকানা আমার, এগুলো রক্ষা করতে হলে ভয় করতে হবে কাকে? ফাত্তাকুল্লাহ। এই মালিকানা তারা স্বীকার করবে না যারা আল্লাহকে ভয় করে না, যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, তাদের হৃদয়ে কোনো কিছুরই ভয় নাই। এতিমখানার চাউলও খায়, কবরস্থানের মাটি খেয়ে ফেলে, বিভিন্ন মানুষের সম্পদ লুট করে, রাস্তার পাশের গাছ কেটে নিজের ঘরে ঢুকায়, ঠিক না? ঠিক, তাদের কাছে কিছুই নিরাপদ না, কারণ ওর হৃদয়তে আল্লাহর ভয় নাই। যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, ও বাপকে মারতে দ্বিধা করে না। কেয়ামতের আগে রাসূলুল্লাহ বলেছেন সন্তানের হাতে পিতামাতা যখন মায়ের খাবে তখন তোমরা বুঝবা কেয়ামতের আর কোনো বাকি, এখন সেই সময়টা আছে না নাই? সামান্য সুতানাতা নিয়ে সন্তান পিতার গায়ে হাত তুলছে, তুমি তুমি জানো তুমি কার গায়ে হাত তুলেছ? এই পিতামাতার গায়ে যখন হাত তুলছ তুমি, মনে রেখে দিও তোমার সন্তান তোমাকে আরো জঘন্যভাবে পিটাবে। দুনিয়াতে শাস্তি আছে, আখেরাতে আছে না নাই? তোর জান্নাত তুই বরবাদ করলি, জাহান্নাম কামাই করলি। রাসূল সাল্লামকে বিচার দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমি বিয়ে করেছি পছন্দ করেনি। বাবা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আন। তিন দিন বললেন রাসূল, চতুর্থ দিন ডেকে বললেন শোনো ছেলে, জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা, এখন এই দুই দরজার সাথে তুমি কি আচরণ করবে তুমি ঠিক করে নাও। একটা কথাও তিনি বলেন নাই, পিতামাতার নামে কোনো শেকায়ত নাই। পিতামাতা যদি কারো উপর অবিচার করে তার বিচার করবেন কে? কিন্তু দুনিয়ার আদালতে কোনো শেকায়ত নাই। শুধু দোয়া করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাকওয়ার আয়াতগুলো বিয়েতে বেশি পড়া হয় কারণ মেয়েদের সাথে তাকওয়ার সম্পর্ক বেশি, তাকওয়ার লঙ্ঘন হয় মেয়েদের ক্ষেত্রে। গোপনে মানুষ কি দেখে, কি দেখে কথা কয় না, কি দেখে গোপনে? তাকওয়া দেখে মানুষ কত ভালো, আসলে বাজে ছবিগুলো কি প্রকাশ্যে দেখে? গোপনে কি দেখে? খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস দেখে। এই খারাপ জিনিসটা রিলেটেড কাদের সাথে? আমার মায়েদের সাথে। রাসূলের জন্য বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, মেয়েদের থেকে বাঁচো। মেয়েদের মধ্যে যারা নেককার মেয়ে, এরা দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাসূল বলেছেন চারটে জিনিসের দাম আল্লাহর কাছে সবচেয়ে, দুনিয়া আখেরাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, প্রথম হলো লিসানান যাকেরা, যে জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। দুই নম্বর সেহাতান সাবিরাতান, ধৈর্যশীল শরীর। তিন নম্বর কালবান খাশিয়ান, যেই অন্তর আল্লাহকে ভয় করে। চার নম্বর জাওজাতান সলিহাতান, যেই মহিলা নেককার মহিলা। নেককার মহিলার কারণ কি, কি আলামত? স্বামী দেখলে তাকে স্বামীর মন খুশি হয়, নেককারিনী মহিলা। ওই মহিলারা সেজে গুজে থাকবে শুধু স্বামীর জন্য, ঠিক না? ঠিক, অন্য কারো জন্য সাজতে পারবে? যেমন এখন বিয়ের আসরে গেলে দেখা যায় সবগুলো মেয়েরই বোধহয় আজকে বিয়া, আর ছেলে যেগুলো আসে মনে হয় সবগুলোই বিয়ে করতে আসছে। যত সুন্দর ড্রেস আছে সব বিয়ের অনুষ্ঠানে যায়, স্প্রে টেস্প্রে মেরে এমনি করে দেখে, এমনি করে দেখে। অথচ আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবা মসজিদে যেতে। কোথায় যেতে? কোন সূরা? সূরা আরাফ, খুজু জিনাতাকু ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ হোয়েন ইউ এন্টার দ্য মসক। তুমি যখন মসজিদে যাবা তোমার সবচেয়ে সুন্দর ড্রেসটা তুমি পরবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ হতে পারে? আমার মায়েরা, আপনাদের ইসলামে দাম সবচেয়ে বেশি। আপনাদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছেন, কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত নেই। পুরুষেরা হাঁটে পায়ের নিচে ধুলাবালি, কিন্তু একজন মা যখন হাঁটে তার পায়ের তলে জান্নাত থাকে।
এই সম্মান আপনারা মেনটেন করবেন, তাকওয়া আপনাদের পথে সবচেয়ে বেশি লঙ্ঘন হয়। কোনো এনজিওর কথা আপনারা শুনতে যাবেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না, নফল রোজা রাখা নিষেধ। কতটুকু স্বামীর অধিকার দিয়েছে জানেও না, স্লোগান দেয় তিন চারটে এনজিও কর্মীর প্ররোচনায়, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এই স্লোগান কুফুরি স্লোগান, এই স্লোগান যেই মেয়ে দেয় কাফেরা হয়ে যায়। তুমি জানো স্বামীর অধিকার তোমার উপরে কি? স্বামী যদি শরীয়তের কারণে রাগ করে তুমি জাহান্নামী হবা। মা ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা তোমাকে ভালোবাসি সবচেয়ে বেশি, তোমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়, কিন্তু মনে রেখে দিও আলী যেন শরীয়তের কোনো কারণে তোমার উপর অসন্তুষ্ট না থাকে। যদি আলী মনে কষ্ট পায় অবস্থায় তুমি মারা গেলে আমি তোমার জানাজা পড়ব না। আবার মেয়েদের ব্যাপারে বলা হলো, ও আমার দুনিয়ার পুরুষেরা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানু যে তার বিবির কাছে ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। স্বামী স্ত্রী দুজন মিলে দোয়া করবেন, খুশি হবেন কে? বিবির নাম ধরে দোয়া করবেন, বিবি স্বামীর জন্য দোয়া করবে, স্বামীর খেদমত করবে, বিবি বিবির খেদমত করবে স্বামী। আমাদের দেশে একতরফা স্বামী সাহেব হলেন না বাপ দাদা সলিমুল্লাহ কুতকুত, দুই পয়সায় কামাই করে এনে সিট হয়ে থাকে আর টিভি টিপে, এই ডাইল নিয়ে আস চা করে আন, তুই করছিস কি বো? তোমার চাকরা নেই মূর্খ, তুমি বইয়ের অধিকার জানলা না? আল্লাহ মা বাপের জন্য যে শব্দ ব্যবহার করেছেন একবার, ওটা বইয়ের জন্য পাঁচবার কোরআনে ব্যবহার করেছে। সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দিতে হবে কার হুকুম? আশিরুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে সুন্দর করে ব্যবহার দিয়ে রাখো, ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা করতে হয় সুন্দর করে আলাদা করবা, সাররেহুন্না বিল মারুফ, সব অধিকার দিবা তাকে শ্রেষ্ঠ অধিকার, মাতাআন বিল মারুফ, যা কিছু অলংকার আদি দিবা সবচেয়ে সবচেয়ে সুন্দর গুলো তার জন্য দিবা। আল্লাহু আকবার। আর পিতামাতার জন্য এই শব্দটা মাত্র একবার কয়বার? ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি পিতামাতা তোমাকে নির্দেশ দেয় শিরকের ব্যাপারে পিতামাতার আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে একটা গুমরাহি আছে, ঝিরকি ভাব আছে, ঠিক না বেঠি? করবে না কেন বলছো? না এটা করতে পারবা না, বাপ মার সাথে মাথা ঢাকি দেওয়া যাবে, লা তানহারহুমা মাথা ঢাকি দিবি না, অকুল্লাহমা কাওলান কারিমা, নরম কথা বলতে হবে। কে বলছেন? নরম কথা, কারণ আব্বা আমা নরম কথা না বললে আমরা দুনিয়াতে থাকতে পারতাম? সেই পিতামাতাকে আমাদের জন্য এত বড় নেয়ামত করে দিলেন কে? আল্লাহ করে দিয়েছেন। ফাত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো, আসলে হুদাতা বাইনিকুম, পরস্পর ভাইদের মধ্যে কোনো ঠেলাঠেলি হলে শুধরিয়ে নাও। আমার এক ভাই জোরে আমিন বলেছে, তাকে মসজিদ থেকে বের করার অধিকার কোনো ইমামের নাই। আমার ভাই বুকে হাত বেঁধেছে, বাঁধতে দাও, ঠিক না বেঠিক? কথা কর না কেন? একজন নাবির নিচে হাত বেঁধেছে, বাঁধতে দাও, হাত বাঁধতে বাঁধলেই হলো, মসজিদে গেলেই হলো, ঠিক কি না? মক্কা শরীফে গিয়ে দেখি হাত বাঁধেই না, বাঁধবো না কি করবি কর? আমি প্রথমে দেখি নেই আর এটা, আমি প্রথম যখন মক্কা যাই দেখি আমার এই পাশে একজন এই পাশে আর লেমড়ে খাড়া হয়েছে। আমি চিন্তা করলাম কোন দেশে আসলাম, আমাদের দেশে হাত নিয়ে এত ঠেলাঠেলি। আমি বললাম, ভাই সল্লে কামা সল্লা রাসুল, রাসুল সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে তুমি পড়ো। ও কয় সল্লে সলা তাক, তোর নামাজ তুই পড়। এখন হেরেমের ভিতরে কি কিলাগিলি করবো নাকি? আমি মনে কষ্ট নিয়ে সলাটটা শেষ করলাম, করে জিজ্ঞেস করলাম, লাফসা মেহানি মা ওরফো, তোমার পরিচয় কি? কয়ানারা ইসু শরিয়া ফি জামায়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি, আমি শরীয়তের চেয়ারম্যান। আমি কইলাম, আমি তো শরীয়তের সফিদারও না, তো তুমি শরীয়তের চেয়ারম্যান এমনি কিনা নামাজ পড়লা কেন? রাসুলাম তাহাজ্জুদ পড়তে পড়তে হাত কখনো ছেড়ে দিতেন, হাত কখনো ছেড়ে দিতেন, তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইল, হে আল্লাহর হাবিব আপনি রাতের এক তৃতীয়াংশ নামাজে দাঁড়ান, আমি জানি সেটা। কোন সূরা? সূরা মুযাম্মিল, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিন কুসমিহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, রাত যদি ১২ ঘন্টার হয় ৪ ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন।
দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত, পায়ে রস নেমে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কাঁদতে কাঁদতে বুক ভেজে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন পা ফুলা, চোখ, দাড়ি মুবারক, বুক সব ভিজা, বলছেন এত কষ্ট কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উরিদু আন আকুনা আবদান শাকুর, আমি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চাই। কি যে শুকর আদায় করি এলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছো, ভরেছো আমার চারিধার। কি যে শুকর আদায় করি এলাহি তোমার। এই পীরগঞ্জে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন কি দেন নাই? পুরা উত্তরবঙ্গ ভরে দিয়েছেন খনি দিয়ে, ঠিক না বে? ঠিক, কয়লা ধুইলে ময়লা যায় না, এই কয়লায় কোনো ময়লাই নেই, শুধু খনি থেকে উঠে ট্রাক উঠতে হবে। এক ট্রাক কয়লার দাম 10 লক্ষ টাকা। যা কয়লা আছে এই খনিতে, আমেরিকার একটা পত্রিকা রিপোর্ট দিয়েছে, এই কয়লা যদি শিখ মতো উঠিয়ে উত্তরবঙ্গের মানুষকে ভাগ করে দেওয়া যায়, প্রতি মানুষ 10 কোটি টাকার মালিক হবে, এত পরিমাণ কয়লা আল্লাহ এখানে রেখে দিয়েছে। কারণ কি? কারণ উত্তরবঙ্গের মানুষ কাকে ডাকে? বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ডাকে? বাংলাদেশের হিন্দু ভাইয়েরাও বিপদে পড়লে কাকে ডাকে? তুফান যখন ভারী হয় তখন আর ভগবান কয় না, কয় আল্লাহু আল্লাহু, ঠিক না ভাই? আমি পেয়েছি, পদ্মা নদীতে পড়েছি, তুফান উঠছে, আইসা কয় হুজুর আমাদের ভগবানে কিচ্ছু করতে পারবে না, এখন আপনাদের আল্লাহর দরকার। আমি বললাম তোমরা কি করবা? কয় আমরাও আল্লাহর ডাকো। কইলাম ডাকো, কয় আল্লাহু আল্লাহু আল্লাহ। এমনে না, আল্লাহকে ডাকার সিস্টেম আল্লাহ দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে বিপদ বন্ধ করে দিবেন কে? মৃত্যু মুখে পতিত হয়েছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এটা পড়েন, আপনার যন্ত্রণা লাঘব করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটার চেয়ে দ্রুত কোন আয়াতের জবাব আল্লাহ দেন না, সাথে সাথে আসমান থেকে জবাব দেন কে? সে আল্লাহ বলছেন তোমার ভাইয়ের ভিতরে কোনো ভুল দেখেছ? আমার হামজা, আমার মিজান, আমার আলামিন, আমার যত ওয়াইজ এখন আছে আলহামদুলিল্লাহ, আমিরুল ইসলাম বেলালী সহ যত ছেলে কোরআনের কথা বলে এরা সব আমার। মামুন, আল্লামা মামুন চিনেন না আপনারা? চিনি, সুন্দর কথা বলে, খালেদ সাইফুল্লাহ ইউবি যেই মস্তকের হাফিজুর, সুন্দর কথা বলে, এরা সব কোরআনের পাখি, ঠিক কি না? হয়তো আপনারা কাউকে বেশি পছন্দ করেন আর কেউ একটু কম পছন্দ করে, কিন্তু তাদের মুখে কোরআনের বাণী আছে না নাই? আপনি তাদের মধ্যে কোনো পার্থক্য করেন না। আমি কারো মধ্যে পার্থক্য করি না, মসজিদে আমরা যারাই যাই আমরা সব আল্লাহর দলের লোক, আমরা দল বুঝি না। মসজিদে গেলে কি কোনো দল থাকে? এখন এই মাহফিলে কোনো দল আছে? আমরা কার লোক? আল্লাহর লোক। ঠিক তেমনি ভাবে ফাসদেহুজা তাবাইনিকুম, তোমার ভাইয়ের মধ্যে কোনো দোষ দেখবে সাথে সাথে তুমি ভালোবেসে ভাইকে এটা সমাধান করে দাও, ঠিক না বা? ঠিক, তাহলে ভাই তো ভালো হয়ে গেল। তুমি পাপিকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। ওমরের মতো মানুষ তলোয়ার নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিয়েছেন, ওমরকে আমার বুকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে যখনই দেখলেন তলোয়ারটা রাসূলের পায়ে ছুড়ে মারলেন, রাসূলের বুকে গিয়ে ঢুকলেন, রাসূল জড়িয়ে ধরলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, রাসূল চোখের পানি মুছে দিয়ে বললেন ওমর কেঁদো না। ওমর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না দুনিয়ার তলোয়ারের চেয়ে আল্লাহর তলোয়ার অনেক ধারালো। আল্লাহর তলোয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নিয়ম হওয়া দরকার, কোন ভাইয়ের ভুল ধরিয়ে দিব তার সাক্ষাতে, আর দূরে তার জন্য দোয়া করব, ঠিক না বাড়ি? হামজার মতো এত সুন্দর কোরআন পড়া লোক খুব কমই পাওয়া যায়, এত দলিল দেওয়ার ছেলে খুব কমই মিলে, পারা পৃষ্ঠা সহ লাইন ধরে বলে দেয়, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। প্রত্যেক ফুলের একটা সুবাস আছে না নাই? আল্লামা কাজী ইব্রাহিম কত বড় জ্ঞানী মানুষ, কত বড় জ্ঞানী, 37 দিনে কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে বসে আছে। তার বাপ আরো বড় জ্ঞানী, আমার আত্মীয় হয় আল্লামা কাজী ইব্রাহিম,
তার আব্বা 27 বেয়াদব স্কুলে রাখার কোনো দরকার নাই। যারা বাচ্চা পিটায় অজ্ঞান করো তোমাদের শিক্ষকতার কোনো যোগ্যতা নাই, তোমরা যে মূর্খ এটাই তার প্রমাণ। তাকিয়ে দেখো রাসূলের পরিবারের দিকে, আনাসাদিন বলছেন জীবনে একদিনও আগে রাসূলকে সালাম দিতে পারেনি, তিনি আমাকে কাজের জন্য পাঠিয়েছেন, আমি বাহিরে এসে খেলায় লেগে গেছি। বাচ্চা আছে যেখানে খেলা আছে, বাচ্চা নিজেরা নিজের লুঙ্গি খোলে, এটাও খেলা, তুই আমারটা খুলবি আমি তোরটা খুলবো। আবার যখন রোদ উঠে পানিতে একটু পিছলা করে ফর করে গিয়ে খালে পড়ে, কি হাসতেছে দেখেন না, কমন পড়তেছে তো। আমিও সেরকম পদেরই একজন ছিলাম। গরমকালে যে কতবার গোসল করে তার কোনো হিসাব নাই। আব্বা ধরলে কয় আব্বা এই যে লুঙ্গি শুকনা, একবারই করছে। আসলে যতবার গোসল করছে লুঙ্গি ছিল, ছিল না লুঙ্গি, কিসের লুঙ্গি? বাচ্চা ছেলেদের এই দুষ্টামি পনা, এটি তাদের স্বভাব যত, ঠিক কিনা? রাসূল বলতেন, একটা মাকুল আছে আরবিতে, সবিউ সবিউন ওয়ালাউ কানা নাবিয়া, শিশু শিশুই যদিও সে কি হয়, নবী হয়, আলাইহিসসালাম। আনাস রাদিয়াল্লাহু আনহু খেলতে শুরু করেছেন। আমাদের বাচ্চাগুলো তো আরও আধুনিক, ডিজিটাল বাচ্চা। আমার ইংল্যান্ডে একজন হাফেজ হুজুর গিয়েছেন তারাবি পড়ানোর জন্য, তো উনি বাচ্চাদের সাথে ঢংঢাং করে, বাচ্চারা পছন্দ করে নি, বাচ্চারা যাকে পছন্দ করে না একে নেতা নির্বাচন করা জায়েজ নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কাউকে দায়িত্ব দিতেন, দুটি জিনিস দেখতেন, গোপনে তার নামাজ দেখতেন, সলাত, আর গোপনে দেখতেন বাচ্চাদের সাথে তিনি কি আচরণ করে। কারণ বাচ্চাদের সাথে যে দুর্ব্যবহার করে, ও কখনো বাচ্চার বাপের সাথে ভালো ব্যবহার করতে পারবে না। তো আমার ওই টিচার বাচ্চাদেরকে বিভিন্নভাবে রাগ করিয়েছে। এখন বাচ্চারা করছে কি, চুইংগাম খায়া ওনার লুঙ্গির সাথে লাগায় দিছে, লুঙ্গির সাথে লাগায় ওয়ালে লাগায় দিছে। বাচ্চাগুলো তো ট্যালেন্ট হয়, আমাদের বাচ্চাগুলো আরও ট্যালেন্ট। গত 10 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের বাচ্চারা, তারপরেও আমাদের হাফেজদের মন ভরে না, পিটাইতে হয় এদেরকে। কোথায় শিখেছে ওই সমস্ত পিটানি? পিটানি বাহিরে রেখে তারপরে বাচ্চাদেরকে পড়াবা, বাচ্চারা ফুল। যে কয়টা বাচ্চা ফার্স্ট হয়েছে, অধিকাংশগুলোর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, পরিচয়, ভালোবাসা হয়েছে, এরা বলেছে ওস্তাদরা আমাদেরকে আদর করেছে, সেই জন্য আমরা আল্লাহর রহমতে এত উপরে উঠেছি, আলহামদুলিল্লাহ। তো উনি আমার কাছে আসলেন, বাচ্চারা বলল যে গ্রেট হুজুর কলিং ইউ, বড় হুজুর তোমাকে ডাকছে। আমার কাছে গেছে লুব্বা, জুব্বা লম্বা, কিন্তু নিচে লুঙ্গি টুঙ্গি কিচ্ছু নেই। আমি কইলাম যে আপনি লুঙ্গি ছাড়া জুব্বা পড়লেন কেন? কই আমার লুঙ্গি কই, মানে ওই যে চুইংগাম লাগায় দিছে লুঙ্গি ওখানে রয়ে গেছে। হ্যাঁ বললাম বাচ্চাদের সাথে কি করছেন? কয় বাচ্চারা আমার উপর খুব বিরক্ত, ওদের ভাষা আমি বুঝি না, ওরা আমার ভাষা বুঝে না, এখন যা হওয়ার তাই হয়েছে। হ্যালো, ওই যে বাচ্চারা লুঙ্গি রেখে দিয়েছে, দেখেন গিয়ে দেখে যে হিটারের সাথে লুঙ্গি ঝুলতেছে। রাসূলুল্লাহ আনাসকে বললেন ওই জিনিস নিয়ে আসো, তিনি খেলছেন। রাসূলুল্লাহ দেরি দেখে বেরিয়ে আসলেন, একটু ডাকলেন না, আমরা হলে বলতাম ও আনাইচ্ছা, ও মালিকা, ঠিক না বাঠি, ও বুঝতো আমার হাসর হবে এখানে। আস্তে করে মাঠের কোনায় দাঁড়িয়ে আছেন রাহমাত আল্লিল। অনেকক্ষণ পরে আনাসকে চোখ পড়ল, মনে পড়ল রাসূলুল্লাহ একটা কাজের কথা বলছেন। আস্তে এসে রাসূলের কোল ঘেঁষে দাঁড়ালেন, রাসূল তাকালেন আনাস রাদিয়াল্লাহু মুখের দিকে, মাথায় হাত বুলিয়ে বললেন আনাস, যে কাজের কথা তোমাকে বলেছি আমি সেটা করে ফেলেছি, তুমি তোমার খেলাটা শেষ করে নাও। কি সুন্দর করে ইসলা করে দিতেন আয়েশা সিদ্দিকা, রাগ করতেন, খুব রাগী মহিলা তিনি রাদিয়াল্লাহু আনহা, খুব রাগ। জ্ঞানী যারা রাগ রাগী তারা, জ্ঞানী যারা রাগী কথা কন না কেন? আপনাদের ওয়াজের সাহেবের রাগ ছিল না? ট্যালেন্ট মানুষ, রাগ নাই বেকুবে, বেকুব তো বেকুবে, কিন্তু যারা গুণী তাদের রাগ আছে না নাই? মুসা আলাইহিসসালাম যখন রাগ করতেন চুল সব পাগলি ভেদ করে এরকম সোজা হয়ে খেলাতো, ফেরান করতে যে মুসা তুমি আমার দিকে আইসো না, ছোট কালে যে সোয়াল খাইছিলাম এখন খেলে মারাই যাব, তুমি যা বলবা শুনবো, এত বেয়াদব। 9টা নিদর্শন আল্লাহ দিলেন, তারপরও ফেরাউন কালেমা পড়ে নাই, ঠিক কিনা? যখনই একটা আসতো লাঠি দিল, লাঠি দেখে বলছে আমি কালেমা পড়বো, লাঠি বন্ধ কর, লাঠিকে হাতে টানো, হাতে টানলেই লাঠি হয়ে গেল, আগে ছিল কি সাপ, বিষধর সাপ, হাইজাতুন তাসা, জাহান্নাম আল্লাহ মুদবেরা, বিশাল পাইথন, ঠোঁট একটা নিচে আরেকটা আকাশের উপরে,
যখন লাফানো শুরু করছে ফেরাউন্না কয় ধর মুসা, আমি কিন্তু এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছি। একদম শেষে যখন ডুবছে তখন বলছে আমান্তু বিরাব্বি মুসা ও হারুন আনা মিনাল মুসলিমিন, লোহিত সাগরের পানি যখন পেটের ভিতরে ঢুকছে তখন বলছে হে আল্লাহ মুসার হারুনের রবের পরিমেন আল্লাহ আমি মুসলমান হলাম। আল্লাহ বলছেন আল আন ওকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতদিন পর্যন্ত তুই আমার নাফরমানি করেছিস, কত ফেতনা ফাসাদ করেছিস, হাজার শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, হাজার মানুষের চাকরি হারা করেছিস, ঠিক তবে ঠিক কত মানুষের উপর তুই অত্যাচার করেছিস, আজকে শুধু তোকে মারবই না, ফালিয়াউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোর শরীরটাকে সুটকি দিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত যেন মানুষ তোর শরীর দেখতে পারে। লোহিত সাগরের নিচে তার শরীরটাকে শরীর সমাধি করে রাখলেন কে? তার মৃত্যুর প্রায় 300 বছর পরে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা তার শরীর খুঁজে পেল। ভাই চলে যাচ্ছে, আমিও চলে যাব না, সভাপতি না থাকলে তো সভা হয় কেন? আচ্ছা আচ্ছা, ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো নিয়ম, কি বলেন? বিয়ের যদি বর চলে যায় থাকে কেউ? আমাদের আজকের বর হলো আমার চেয়ারম্যান ভাই, আল্লাহ কবুল করুক, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আপনার ভাই ভুল করবে আপনি তাকে ভালোবেসে সদরিয়ে দিবেন, ঠিক কি না? ভাইয়ের জন্য দোয়া করবেন, এই তো আসল সভাপতি হয়েছে, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের এখানে সব কালেমা পড়া, আমাদের বাংলাদেশে হিন্দু নাই কালেমা ছাড়া, ঠিক কি না? অধিকাংশ হিন্দু ভাইরা কি জানে, কি জানে? আমার শ্বশুর বাড়িতে একজন দুধ দিতেন, আমি মনে করছি বিরাট মুসলমান, আমাকে দেখলে এত সুন্দর করে সালাম দেয়, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতু ওয়া মাগফিরাতু, আলে এত কিছু কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাকিটা কওয়ার দরকার নাই, কহুজুর আরো জানি কম কইছি, মাশাআল্লাহ। তো দুধ যখন ঢাললো কয় আলহামদুলিল্লাহ হুজুর দুধ ঠিক মতো মেপে দিছে, একদিন হঠাৎ করে দেখি যে দুর্গা কইয়ে ফেলছে। আলে কি রে তুই দুর্গা কইছ কে? কই হুজুর আমি আসলে তো সনাতন ধর্ম। আলে শোন, সনাতন ধর্ম হলো ইসলাম, তোরা জোর করে কস আর, কারণ পৃথিবীর প্রথম মানুষ ছিল মুসলমান, তাহলে তোরা সনাতন ধর্মী হলি কেমনে? সনাতন ধর্ম তো আমাদেরটা, ঠিক কি না? পৃথিবীর প্রথম মানুষ কি মুসলমান ছিলেন? তিনি ইসলামের চেয়ে আগে কোন ধর্ম ছিল? নূহ আলাইহিসসালামের পরে এসেছে শেরেক, এর আগ পর্যন্ত কোনো শেরেকও ছিল না, মানুষের কোনো রোগও ছিল না, কোনো সামাজিক ব্যাধি ছিল না, কোনো বন্যা ছিল না, কোনো তুফান ছিল না। আজও যদি মানুষ গুনামুক্ত হয় মানুষকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ বলছেন ফাসলিহু যাতা বাইনিকুম, মানুষের মধ্যে ইসলাহ করার একমাত্র ঔষধ হলো তাকওয়া। ঔষধ কি? তাকওয়া কিভাবে অর্জন করবেন সেটা বলেছেন কে? কোরআনের শুরুতে সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, খুব কাহিল হয়ে গেছে। আল্লাহু আকবার, ওরটা সবচেয়ে বড় হয়েছে, কষ্ট যার বেশি সওয়াবতা বেশি। মনে করবেন রিক্সাওয়ালার 10 টাকা আর আপনাদের বাবুল ছাপে 10 কোটি টাকা এক সমান, ওই 10 টাকার ভিতরে অনেক শ্রম, ঠিক কি না? আপনার কষ্ট যার বেশি সওয়াবতা বেশি। কত সুন্দর করে ছেলেটা আল্লাহু আকবার বলছে আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ও বলবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহকে বলো বসো, হ্যাঁ ঠিক আছে, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে বসায় দেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার এই ছোট আব্বুটাকে আল্লাহ মাফ করে দিক। আহারে বা আব্বা আম্মা মন খারাপ করবেন না, এই ছেলেকে দিয়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন, করবেন না এই সন্তানের জন্য, এই সন্তানই বরকত নিয়ে আসে, আসে না? ফাসলিহু যাতা বাইনিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, রাসূলা আল্লাহর রাসূলকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে মোমিন বানায় দিবেন কে?
মোমেন হতে রাজি আছেন তো? একটা জিনিসের দরকার আমাদের, যদি ঈমান থাকে দুনিয়াতে কেউ পরাজিত করতে পারবে না। যারা বিভিন্ন নির্বাচনে দাঁড়ান তারা মোমেনকে ভোট দিবেন ঠিক না বা ঠিক? মোমেনকে ভোট দিবেন না, আপনি ভোটের জন্য জাহান্নামী হয়ে যেতে পারেন। এমন লোককে ভোট দিলেন যে চোর, এরকম আছে না নাই? মদ খায় আছে না নাই? জেনা করে আছে না নাই? তা আপনি কিসের নামাজ পড়লেন? আপনি তো নামাজে বলেন অনাত্র কুমাইয়াস জুরুকা, আমি তার সাথে সম্পর্ক রাখবো না যে গুনা করে। রাতের শেষ নামাজে আমরা আল্লাহকে ওয়াদা দেই অনাত্র কুমাইয়াস জুরুকা, যারা অপরাধ করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেজন্য আল্লাহ বলছেন আতিউ আল্লাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহকে মানতে হলে রাসূলের অনুসরণ ফরজ করে দিয়েছেন কে? রাসূল বদরে গিয়েছেন, দরকার হলে আমরাও বদরে যাব। রাসূল যুদ্ধ করেছেন, দরকার হলে আমরাও যুদ্ধ করব। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি আছি না না? তবে মনে করেও না মুসলমান সারা জীবন মায়ের খাবে। আমার রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। এখন মুসলমান সামনে মায়ের দেওয়ার জন্য রেডি হচ্ছে, সারা পৃথিবীতে এখন মুসলমানের গুঞ্জন উঠেছে। রাসূল বলছেন আমি যখন কোথাও থাকতাম এক মাস দূর থেকে তারা টের পেত আমি আসছি, মাসিরাতা শাহরিন, বুখারীর বর্ণনা, এক মাস দূর থেকে আওয়াজ পেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লোকেরা আসছে। এখন সারা পৃথিবীতে একই গুঞ্জন, ইসলাম আসছে, ইসলাম আসছে, ইসলাম আসছে। আমরা যখনই কষ্ট হয় কার কাছে হাত তুলি? আপনারা কি মনে করেন এই হাত তোলা বিফলে যায়? আমরা কোনো তেনাজেলা পড়ি, আপনারাও নিশ্চয়ই পড়েন, মুসলমানদের বিপদের সময় রাসূল মাগরিব এশা জোহর আসর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন, মুসলমানদের ঐক্যের দোয়া করতেন। হে আল্লাহ, ওহে সুফুফাল মুসলিমিন, সমস্ত কালেমা লোকদেরকে এক কাতারে এনে দাও। সুবহানাল্লাহ, আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন, পাপিষ্ঠদের জন্য এমন আযাব পাঠাও যেটা মোকাবেলার ক্ষমতা করার তাদের নাই, ঠিক কি না? দেখেন না করোনা এসেছে, মোকাবেলা করার ক্ষমতা আছে কারো? কারোই নাই, একমাত্র আল্লাহর কাছে ধন্যবাদ দেয়া ছাড়া অন্য কোনো উপায়। ঠিক তেমনি ভাবে সামনের দিনগুলো আসছে আরো ভয়াবহ। আমরা ইসলামে ঢুকবো তা না হলে আমাদের দুনিয়াও শেষ, আখেরাত তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুমিন হও, আমরা বললাম কেমনে মুমিন হব? শুনো কারা মুমিন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। কে বলছেন? আল্লাহ। ইযা যুকিরাল্লাহ, যখন তারা জিকির করবে তাদের অন্তর লড়বে, কি লড়বে? অজেলাত কুলুবুহুম, আর যখন তারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বললেন না কোন জায়গা থেকে তেলাওয়াত করবেন? আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ কোনখান থেকে তেলাওয়াত করলে আপনি খুশি? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো, খুশি হবেন কে? আল্লাহ। সবচেয়ে সহজ সূরা কোনটা? জোরে বলেন। সবচেয়ে সওয়াব বেশি কোনটা? পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন সূরা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে ফু নিলে জায়েজ? কথা কন না কেন? একজন সাহাবি এক ফু দিয়ে 100 ছাগল নিস, আপনি 500 ছাগল নেন, তাবিজ দেন কেন? মুরুখের মতো তাবিজে তো পয়সাও কম কাজও কম, ফুতে পয়সাও বেশি কাজও বেশি। এক ফু দিয়ে 100 ছাগল নিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখে যে এলাকার কাউমের যিনি নেতা তার সন্তানকে কিছু কামড় দিয়েছে, তিনি গিয়ে সূরা ফাতিহা পড়ে এমনি ফু দিলেন, ও লড়ে উঠছে, আরেক ফু দিছে বসছে, আরেক ফু দিছে হাঁটা শুরু করছে। এখন ওর বাপে কয় আপনি কি চান? কয় 100 ছাগল চাই। ছাগলের দাম তো কম হবে 70 বন্ধু। হ্যাঁ কত ছাগলের গোস্ত কত কেজি?
800, তো তো ঢাকাই ভালো। সবচেয়ে ছোট ছাগল যদিও হয় 100 ছাগল নিনেন কয় ফুট, আর আপনি তাবিজ দিয়ে কত পয়সা নেন? আমি ছাড়া আমার ঘরের সবার করোনা। আমি বললাম তোমার কি? কয় আমার হলো বরোনা। মানে বরোনা মানে কয় আমি নামাজ বরণ করেছি, এই জন্য আমার করোনা আসতেছে না। আমি 5 ওয়াক্ত মসজিদে যাই, লোকটা আসলেই খুব সালাতি, খুব নামাজি। ও বলছে কোনো টেনশন নাই, আমাদের করোনা হলে আমরা আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকি, আল্লাহ আমাদেরকে ওয়ে আউট বের করে দেয়, ঠিক কিনা? মুসলমানদের হারানোর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের হারানোর কিছু নাই, বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়ে, আর শুকর সময় পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন তারা মুসিবতে পড়ে, ওই যা সাবা মুসিবাতুন সাবার ওইদা সাবা হাম সাকার, রাসূলুল্লাহ বলছেন যখন মুসিবতে পড়ে তখন ধৈর্য ধরে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মিথ্যা মামলা খেয়েছে আল্লাহর কাছে ধৈর্য ধরে, ঠিক না? ঠিক। তবে মনে রাখবেন, আপনাকে যারা মিথ্যা মামলা দিল সে সব নাকি আপনাকে দিয়ে খালি হাতে তাকে জাহান্নামে যেতে হবে? কোন মিথ্যুক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা কাওলা যুর ওয়া শাহাদাতুজ যুর, খবরদার আমার উম্মতেরা কারো নামে মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষী দিবি না। নিষেধ, মিথ্যা সাক্ষী দিবি, যার নামে দিয়েছিস তার সব গুণ আল্লাহ তোর আমলনামা চাপিয়ে দিবে। শুধু তাই না, রাসূল একবার বললেন আচ্ছা দ্রুনা মানেল মফলেস, ডু ইউ নো হু ইজ দ্য পেনিলেস, কে শূন্য মানুষ তোমরা কি জানো? সাহাবে কেরাম বললেন মাল্লা দিনার আল হুয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে গরিব। রাসূল বললেন না, শুনো আসল মফলেস কে, আসল নিঃস্বকে শুনো, দান খয়রাত করেছে, সালাত পড়েছে, যাকাত দিয়েছে, হাজার লক্ষ কোটি বিলি করেছে, অসংখ্য সওয়াব নিয়ে কবরে গেছে, পাশাপাশি কিছু মানুষের নামে মিথ্যা মামলাও দিয়েছে, কিছু মানুষকে বাড়ি ছাড়া করেছে, কিছু মানুষকে অন্যায়ভাবে মেরেছে, গালিগালাজ করেছে, বিবির হক দেয় নাই, বিবির মহরা নাও মেরে খেয়েছে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদেরকে কিয়ামতে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন কে কে এর কাছে কি পাও? লোকেরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি তার কাছে অনেক টাকা পাই, আমি তার কাছে জমি পাই, আমি তার কাছে ইজ্জত পাই, সে আমার ইজ্জত লুণ্ঠন করেছে। এবার আল্লাহ বলবেন তুমি কি চাও? বলবে আমি তার সালাতগুলো চাই নিয়ে যাও। তুমি কি চাও? যাকাত চাই নিয়ে যাও। তুমি কি চাও? রোজা চাই নিয়ে যাও। দিতে দিতে সব শেষ, কিন্তু পাওনাদারের শেষ হলো। এবার বাকি পাওনাদাররা এসেছে বলছে আল্লাহ আমাদেরকে দেন, কি নিবা তোমরা? আল্লাহ তার নেই আর কিছু নাই, আমাদের গুনা তার ঘাড়ে চাপিয়ে দেন, সমস্ত পাপীদের গুনা, সমস্ত মজলুম মানুষের গুনা তার ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হবে, নিঃস্ব হয়ে সেই লোকটা জাহান্নামি হয়ে যাবে। আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে দেয়। আমরা কারো হক মারবো না, রাজি আছে না নাই? পিতামাতার হক খুব মারে মানুষ, পিতামাতা যে কত বড় নেয়ামত, আপনার পিতামাতা অমুসলিম হলেও তার খেদমত আপনাকে করতে হবে। কালকে একজন মুরব্বী এসে আমার কাছে কাঁদছিলেন, আমার 4টা ছেলে একটাও আমার খবর রাখে না, ওই ছেলেদের উপরে আল্লাহ লানত, নবীদের সাথে বেয়াদবি করা যেরকম ধ্বংসের, পিতামাতার সাথে বেয়াদবি করা একই পর্যায়ে। নবীর সাথে বেয়াদবি করলে আমল কবুল হয় না, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল কবুল হয় না। পিতামাতাকে কি মনে করেন? পিতামাতার হক বলেছেন কে? লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বনী ইসরাইলকে বলেছেন খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার প্রতি ইহসান করো। আল্লাহ জাল্লা শানুহু শিরিকের কথা বলেই বলেছেন পিতামাতার প্রতি ইহসান করো, কারণ একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক হলো তার প্রতি শিরিক করবো না, বান্দার হকের মধ্যে পিতামাতার চেয়ে আগে আর কেউ। যদি জিজ্ঞেস করি আল্লাহ কার জন্য খরচ করব, ইয়াস আলুনাকা আনিল ইনফাক, কার জন্য খরচ করব? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে আব্বা আম্মার জন্য খরচ করবা। কার কথা? হিসাব করবা না, এত টাকা এত টাকা, এই বুড়া বাপ কি করছো রে, এত টাকা কি করছো, খবরদার এই খবর যেন না নাও, কারণ তোমাকে আমাকে পালন করতে আব্বা আম্মা কোনোদিন হিসাব করে নেই, ঠিক কিনা? অতএব তুমি যখন এখন দিবা কোনো হিসাব নিতে পারবা, পিতামাতা মেরে ফেললেও কেচাস নাই, আর সেই পিতামাতার কোনো খবর নেয় না,
বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ নিষেধ করেছেন বনে ইসরায়েলের 23 নম্বরে বৃদ্ধাশ্রমে কোনো আব্বা আম্মাকে দিতে পারবো না, যেখানে উফ বলে। কি বলে? বৃদ্ধাশ্রমে উফের জায়গা। দুনিয়ার যত জায়গায় বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি, কোনো বুড়া বলি শান্তিতে নাই। প্রথম গেলাম ইংল্যান্ডে, দেখি যে এক জানালাতে 15 জন শুধু বুড়া আর বুড়ি। আল্লাহ এত বুড়া বুড়ি এখানে কি করে? 1991 সাল 90 সাল আল্লাহ স্টে হিয়ার আই টু সি দ্যাম। আমি গেছি সেখানে, গিয়ে বললাম যে হোয়াট আর ইউ ডুইং হিয়ার অল দ্য ওল্ড পিপল ওল্ড ওমেন্স, আপনারা বুড়া বুড়িরা এখানে করেন কি? কয়েকটা আমাদের এতিমখানা। হোয়াট এটা আপনারা কি? এটা বৃদ্ধাশ্রম আমরা যেটাকে বলি, ওল্ড ম্যান হাউস বলে এটাকে। তাহলে আপনাদের ছেলেমেয়েরা কোথায়? কওরা আমাকে আমাদেরকে এখানে রেখে গেছে, আমরা খুব কষ্টে আছি। কারণ 10 জন বুড়া বুড়ি যদি একখানে থাকে, কোনো জোয়ান না থাকে, এরা তো এমনি মারা যাবে, ঠিক কি না? যখন বৃদ্ধরা শিশুদের সাথে থাকে, বৃদ্ধের কথা আর মনে থাকে না। এই জন্য নানা আছে যেখানে, নাতি আছে। আল্লাহ কি সুন্দর বরাদ্দ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেখানে যেতেন দুই নাতিকে ডাকতেন, নাতির নাম কি? হাসান এবং হুসাইন। বাহির থেকে এসে বলতেন, আইনা হাসান আইনা হুসাইন, তাহলে কোথায় তোমরা, আসো আমার সাথে। প্রশ্ন করতে হবে, একজনের কাছে প্রশ্নের উত্তর আছে, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। আনফাল মালিক কে? আনফালের মালিক হলো দুইজন, একজন হলেন আল্লাহ, আরেকজন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও আনফালের মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইয়াগফিরু লিমান ইয়াশা ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জমিনের উপরে যা দেখো, তোমার শরীরে যা দেখো, সব কিছুর মালিক কে? একজন রোগীর ক্যান্সার হলো, ক্যান্সার ডাক্তাররা বলে দিয়েছে তার কোনো চিকিৎসা নাই, আগামী 2 মাসের ভিতরে তিনি মারা যাবেন। ডাক্তাররা যেন এরকম কথা না বলে, প্রান্তিক কথা ওনারা বলেন তাদের হিসাব মিলিয়ে, কিন্তু আসল হিসাব কার কাছে? জীবন তো ডাক্তার দেয়নি, আসল হিসাব কার কাছে বলা দরকার? আমরা দেখছি এরকম তিনি বাঁচবেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে পারেন। রোগী নিউ ইয়র্ক হসপিটাল থেকে তাকে বের করে দেয়া হলো, নিউ ইয়র্কের একটা বিখ্যাত হসপিটাল থেকে। রোগী কোন অংশে আমার আলোচনা শুনেছেন, জমজমের পানি খেলে আল্লাহ সব রোগ ভালো করে দেয়। রোগী তার ছেলেকে ডেকে বলছে, আমার জন্য 1 বোতল জমজমের পানি নিয়ে আসো। মহিলা আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ তুমি সেই আল্লাহ যে আল্লাহ ছোটবেলা ইসমাইলকে এই পানি দিয়ে লালন পালন করেছো, ঠিক কি না? তুমি সে আল্লাহ এই পানি দিয়ে লক্ষ কোটি মানুষকে ভালো করে দিয়েছ, আমি তোমার এক ক্ষুদ্র বান্দি। ডাক্তার আমার সময় বরাদ্দ করে দিয়েছে, আমার আত্মীয় স্বজন আমার জন্য কবর খুঁদেছে। যখন এই পানি খেলেন, মহিলার গায়ের ভিতরে যন্ত্রণা বন্ধ, ক্যান্সার খুব যন্ত্রণাদায়ক একটা অসুখ, আল্লাহ যেন কোনো দুশ্মন কেউ না দেয়। এত বেশি কষ্টকর ক্যান্সার, ক্যান্সারের জার্মগুলো যখন শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করে, রুগীর কোনো শান্তি থাকে না, রুগী চিৎকার করতে থাকে। আল্লাহ আমাদের সব ভাই বোনদেরকে এই ক্যান্সারের থেকে আপনি হেফাজত করে। ওই মহিলা আমাকে বর্ণনা দিচ্ছেন, 60-65 বছরের মহিলা, বলছে বাবা আমার চোখ মুখ সব গর্তে চলে গেছে, কেমো দিয়েছে, মাথার চুল চোখের ভুঁড়ি সব পড়ে গেছে, আমিও আমাকে চিনি না, আমি পানি খেয়ে শুয়ে থাকলাম, আমার ছেলেরা এসে দেখে আমার চোখগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আমার শরীরের জীবিকা শক্তি ফিরে আসছে, আমার কথার দুর্বলতা কমে যাচ্ছে। 2-3 দিন পরে আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো, জিজ্ঞেস করা হলো, ডাক্তারকে বলা হলো আপনারা সেই রোগী? ডাক্তার বলছে না, রোগী তোমরা বদলায় নিয়ে আসছো, এর শরীরে ক্যান্সারের কোনো জারম নাই। আমার সে আল্লাহ এখনো আসেন না নাই? চূড়ান্ত মানুষের ক্ষমতা যেখানে শেষ, ক্ষমতা শুরু হয় কার? সে আল্লাহ বলছেন, মালিকানা আমার, আমাদের মালিককে আল্লাহ। আপনি যখন কোনো ভাইয়ের গায়ে আঘাত করেন, ওই যেই জায়গায় আঘাত লাগে ওই জায়গাটা আল্লাহর কাছে শিকায়ত করে, আল্লাহ তুমি আমাকে বানিয়েছ আর নয় ভাবে আমাকে মারছে, তুমি কেমতে তার বিচার করে দিও। আল্লাহ বলবে না, ফিজিক্যালি টর্চার যারা হয়, যাদেরকে মারা হয় জমিনে, এদের বিচার কেয়ামতে প্রথম শুরু করবেন কে? আল্লাহ। হিসাব নিবেন সালাতের, কিন্তু বিচার শুরু হবে মায়ের।
কেন মেরেছ, অন্যায়ভাবে কেন বাড়ি ছাড়া করেছ, কেন তার রক্ত প্রবাহিত করেছ, এই জন্য প্রথম বিচার করবেন কে? নুসরাত গিয়ে বলবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়েছিলাম, মাদ্রাসার প্রিন্সিপাল দুরাচার ষড়যন্ত্র করে আমার ইজ্জত নষ্ট করে অসংখ্য ছেলে দিয়ে আমার শরীরটাকে পুড়িয়ে মেরেছে। জিজ্ঞেস করবে, বেআইয়ে নামবিন কতিলাত, কেন আমাকে হত্যা করা হলো? যে সমস্ত নারীদেরকে আপনারা অত্যাচার করেন যৌতুকের জন্য আছে না নাই? আছে। এই নারী মাফ না করলে আল্লাহ আপনারে মাফ করবে? ওই নারীর মালিককে আল্লাহ। আপনি মারলেন কেন তাকে? পছন্দ হয় না ছেড়ে দাও। বিনা মহরে না রাসূল কোনো বিয়ে করেন নাই। আজকে রাসূলের উম্মতরা আগ করে কিন্তু মহরানা বাকি। বাকির নাম, বাকির নাম ফাঁকি। কয়জন মহরানা দিয়ে বিয়ে করছেন দেখি একটু হাত তুলুন তো দেখি। বাপরে বাপ, আসো তো, আপনি কি করে দিচ্ছেন মহরানা দিচ্ছেন? চোখে তো লাল কে? অল্প কয়েকজন লোক, যতটুক মহরানা দিতে পারবেন এতটুকু দিবেন। মেয়ে যদি ধনী হয় মহরানা বেশি হবে, ঠিক কিনা? রাসূলের বিবিদের জন্য বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মহরানা কে দিয়েছেন, কে নিয়েছেন বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনি পয়সা কড়ি না থাকলে পয়সালার মেয়েকে বিয়ে করতে যান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা খাদিজাকে বিয়ে করেছেন 19টা তাজা ওট নগদ মহরানা দিয়ে, তারপরে কবুল বলেছেন। আমাকে এসে অনেকে বলে, হুজুর মোহরে ফাতিমি, না আপনার মেয়েটা কি ফাতিমা, আর আপনার ছেলেটা কি আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি ফাঁকিবাজি করেন কেন? মেয়েদেরকে মোহরানা কম দিতে চায় না কেন্তার। আল্লাহ বলেছেন সুরা নিসাতে, যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেন কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, মেয়েটার জাম যেরকম মোহর হবে সেরকম কুফু মিলাবেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, সব কিছুর মালিকানা আমার, এগুলো রক্ষা করতে হলে ভয় করতে হবে কাকে? ফাত্তাকুল্লাহ। এই মালিকানা তারা স্বীকার করবে না যারা আল্লাহকে ভয় করে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই তাদের হৃদয়ে কোনো কিছুরই ভয় নাই। এতিমখানার চাউলও খায়, কবরস্থানের মাটি খেয়ে ফেলে, বিভিন্ন মানুষের সম্পদ লুট করে, রাস্তার পাশের গাছ কেটে নিজের ঘরে ঢুকায়, ঠিক না ঠিক? তাদের কাছে কিছুই নিরাপদ না, কারণ ওর হৃদয়তে আল্লাহর ভয় নাই। যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, ও বাপকে মারতে দ্বিধা করে না। কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলেছেন, সন্তানের হাতে পিতামাতা যখন মায়ের খাবে তখন তোমরা বুঝবা কিয়ামতের আর কোনো বাকি। এখন সেই সময়টা আছে না নাই? সামান্য সুতানাতা নিয়ে সন্তান পিতার গায়ে হাত তুলছে। তুমি তুমি জানো তুমি কার গায়ে হাত তুলেছ? এই পিতা মাতার গায়ে যখন হাত তুলছো তুমি, মনে রেখে দিও তোমার সন্তান তোমাকে আরো জঘন্যভাবে পিটাবে। দুনিয়াতে শাস্তি আছে, আখেরাতে আছে না নাই? তোর জান্নাত তুই বরবাদ করলি, জাহান্নাম কামাই করলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে বিচার দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমি বিয়ে করেছি পছন্দ করেনি। বাবা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আন। তিন দিন বললেন রাসূল, চতুর্থ দিন ডেকে বললেন, শোনো ছেলে, জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। এখন এই দুই দরজার সাথে তুমি কি আচরণ করবে তুমি ঠিক করে নাও। একটা কথাও তিনি বলেন নাই, পিতামাতার নামে কোনো শেকায়াত নাই। পিতামাতা যদি কারো উপর অবিচার করে তার বিচার করবেন কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার আদালতে কোনো শেকায়াত নাই। শুধু দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাকওয়ার আয়াতগুলো বিয়েতে বেশি পড়া হয়, কারণ মেয়েদের সাথে তাকওয়ার সম্পর্ক বেশি, তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদের ক্ষেত্রে। গোপনে মানুষ কি দেখে, কি দেখে কথা কয় না, কি দেখে গোপনে তাকওয়া দেখে। মানুষ কত ভালো আসলে, বাজে ছবিগুলো কি প্রকাশ্যে দেখে? গোপনে কি দেখে? খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস দেখে। এই খারাপ জিনিসটা রিলেটেড কাদের সাথে? আমার মায়েদের সাথে। রাসূলের জন্য বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, মেয়েদের থেকে বাঁচো। মেয়েদের মধ্যে যারা নেককার মেয়ে, এরা দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাসূল বলেছেন, চারটে জিনিসের দাম আল্লাহর কাছে সবচেয়ে, দুনিয়া আখেরাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ,
বুখারীর হাদিস, প্রথম হলো লিসানান যাকেরা, যে জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। দুই নম্বর সেহাতান সাবিরাতান, ধৈর্যশীল শরীর। তিন নম্বর কালবান খাশিয়ান, যেই অন্তর আল্লাহকে ভয় করে। চার নম্বর জাওজাতান সলিহাতান, যেই মহিলা নেককার মহিলা। নেককার মহিলার কারণ কি? কি আলামত? স্বামী দেখলে তাকে স্বামীর মন খুশি হয়, নেককারিনী মহিলা। ওই মহিলারা সেজে গুজে থাকবে শুধু স্বামীর জন্য, ঠিক না বেঠি? অন্য কারোর জন্য সাজতে পারবে? যেমন এখন বিয়ের আসরে গেলে দেখা যায় সবগুলো মেয়েরই বোধ হয় আজকে বিয়া, আর ছেলে যেগুলো আসে মনে হয় সবগুলো বিয়ে করতে আসছে। যত সুন্দর ড্রেস আছে সব বিয়ের অনুষ্ঠানে যায়, স্প্রে টেস্প্রে মেরে এমনি করে দেখে, এমনি করে দেখে। অথচ আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবা মসজিদে যেতে। কোথায় যেতে? কোন সুরা? সুরা আরাফ, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ ওয়েন ইউ এন্টার দ্য মস্ক। তুমি যখন মসজিদে যাবা তোমার সবচেয়ে সুন্দর ড্রেসটা তুমি পরবা, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ হতে পারে? আমার মায়েরা, আপনাদের ইসলামে দাম সবচেয়ে বেশি। আপনাদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছেন, কোন পুরুষের পায়ের নিচে জান্নাত নেই। পুরুষেরা হাঁটে পায়ের নিচে ধুলাবালি, কিন্তু একজন মা যখন হাঁটে তার পায়ের তলে জান্নাত থাকে। এই সম্মান আপনারা মেনটেন করবেন, তাকুয়া আপনাদের পথে সবচেয়ে বেশি লঙ্ঘন হয়। কোনো এনজিওর কথা আপনারা শুনতে যাবেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না, নফল রোজা রাখা নিষেধ। কতটুকু স্বামীর অধিকার দিয়েছে জানেও না। স্লোগান দেয় তিন চারটে এনজিও কর্মীর প্ররোচনায়, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এই স্লোগান কুফুরি স্লোগান, এই স্লোগান যেই মেয়ে দেয় কাফেরা হয়ে যায়। তুমি জানো স্বামীর অধিকার তোমার উপরে কি? স্বামী যদি শরীয়তের কারণে রাগ করে তুমি জাহান্নামী হবা। মা ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা তোমাকে ভালোবাসি সবচেয়ে বেশি, তোমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়, কিন্তু মনে রেখে দিও আলী যেন শরীয়তের কোনো কারণে তোমার উপর অসন্তুষ্ট না থাকে। যদি আলী মনে কষ্ট পায় অবস্থায় তুমি মারা গেলে আমি তোমার জানাজা পড়বো না। আবার মেয়েদের ব্যাপারে বলা হলো, ও আমার দুনিয়ার পুরুষেরা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবির কাছে ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। স্বামী স্ত্রী দুজন মিলে দোয়া করবেন, খুশি হবেন কে? বিবির নাম ধরে দোয়া করবেন, বিবি স্বামীর জন্য দোয়া করবে, স্বামীর খেদমত করবে, বিবি বিবির খেদমত করবে স্বামী। আমাদের দেশে একতরফা, স্বামী সাহেব হলেন নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত, দুই পয়সায় কামাই করে এনে সিট হয়ে থাকে আর টিভি টিপে, এই ডাইল নিয়ে আস চা করে আন, তুই করছিস কি? বউ তোমার চাকরা নেই মূর্খ, তুমি বইয়ের অধিকার জানলা না? আল্লাহ মা বাপের জন্য যে শব্দ ব্যবহার করেছেন একবার, ওটা বইয়ের জন্য পাঁচবার কোরআনে ব্যবহার করেছে। সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দিতে হবে কার হুকুম? আশিরুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে সুন্দর করে ব্যবহার দিয়ে রাখো। ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা করতে হয় সুন্দর করে আলাদা করবা। সাররেহুন্না বিল মারুফ, সব অধিকার দিবা তাকে শ্রেষ্ঠ অধিকার। মাতাআন বিল মারুফ, যা কিছু অলংকার আদি দিবা সবচেয়ে সবচেয়ে সুন্দর গুলো তার জন্য দিবা। আল্লাহু আকবার। আর পিতামাতার জন্য এই শব্দটা মাত্র একবার কয়বার? ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি পিতামাতা তোমাকে নির্দেশ দেয় শিরকের ব্যাপারে, পিতামাতার আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে একটা গুমরাহি আছে, ঝিরকি ভাব আছে, ঠিক না বেঠি? করবে না কেন বলছো? না এটা করতে পারবে না। বাপ মার সাথে মাথা ঢাকি দেওয়া যাবে? লা তানহারহুমা, মাথা ঢাকি দিবি না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলতে হবে। কে বলছেন? নরম কথা। কারণ আব্বা আম্মা নরম কথা না বললে আমরা দুনিয়াতে থাকতে পারতাম? সেই পিতামাতাকে আমাদের জন্য এত বড় নিয়ামত করে দিলেন কে? আল্লাহ করে দিয়েছেন। ফাত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো। আসলে হুজাতা বাইনিকুম, পরস্পর ভাইদের মধ্যে কোনো ঠেলাঠেলি হলে সুধরিয়ে নাও।
আমার এক ভাই জোরে আমিন বলেছে, তাকে মসজিদ থেকে বের করার অধিকার কোনো ইমামের নাই। আমার ভাই বুকে হাত বেঁধেছে, বাঁধতে দাও, ঠিক না বেঠিক কথা কর না কেন, একজন নাবির নিচে হাত বেঁধেছে, বাঁধতে দাও। হাত বাঁধতে বাঁধলেই হলো, মসজিদে গেলেই হলো, ঠিক কিনা? মক্কা শরীফে গিয়ে দেখি হাত বাঁধেই না, বাঁধবো না কি করবি কর। আমি প্রথমে দেখিনি আর এটা, আমি প্রথম যখন মক্কা যাই দেখি আমার এই পাশে একজন, এই পাশে আর লেমনে খারাপ। আমি চিন্তা করলাম কোন দেশে আসলাম, আমাদের দেশে হাত নিয়ে এত ঠেলাঠেলি। আমি বললাম ভাই সল্লে কামা সল্লা রাসুল, রাসুল সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে তুমি পড়ো। ও কয় সল্লে সলা তাক, তোর নামাজ তুই পড়। এখন হেরেমের ভিতরে কি কী লাগিলি করবো নাকি? আমি মনে কষ্ট নিয়ে সলাটটা শেষ করলাম, করে জিজ্ঞেস করলাম লাফসা মেহানি মা আরফো, তোমার পরিচয় কী? কয়ানারা ইসু শরিয়াফি জামায়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির আমি শরীয়তের চেয়ারম্যান। আমি কইলাম আমি তো শরীয়তের চৌকিদারও না, তো তুমি শরীয়তের চেয়ারম্যান এমন কি নামাজ পড়লা কেন? রাসুলাম তাহাজ্জুদ পড়তে পড়তে হাত কখনো ছেড়ে দিতেন, হাত কখনো ছেড়ে দিতেন, তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইল, হে আল্লাহর হাবিব আপনি রাতের এক তৃতীয়াংশ নামাজে দাঁড়ান, আমি জানি সেটা। কোন সূরা? সূরা মুজাম্মিল। কমিন লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিন কিসমিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাত যদি বারো ঘন্টার হয় চার ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল্লিল আলামিন। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত, পায়ে রস নেমে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কাঁদতে কাঁদতে বুক ভেজে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ দেখলেন পা ফুলা, চোখ দাড়ি মোবারক, বুক সব ভিজা, বলছেন এত কষ্ট কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উরিদু আন আকুনা আবদান শাকুর, আমি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চাই। কি যে শুকর আদায় করি এলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি এলাহি তোমার। এই পীরগঞ্জে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন কি দেন নাই, পুরা উত্তরবঙ্গ ভরে দিয়েছেন খনি দিয়ে, ঠিক না বেঠিক? কয়লা ধুইলে ময়লা যায় না, এই কয়লায় কোনো ময়লাই নেই, শুধু খনি থেকে উঠে ট্রাক উঠতে হবে। এক ট্রাক কয়লার দাম 10 লক্ষ টাকা, যা কয়লা আছে এই খনিতে। আমেরিকার একটা পত্রিকা রিপোর্ট দিয়েছে এই কয়লা যদি শিক মতো উঠিয়ে উত্তরবঙ্গের মানুষকে ভাগ করে দেয়া যায় প্রতি মানুষ 10 কোটি টাকার মালিক হবে, এত পরিমাণ কয়লা আল্লাহ এখানে রেখে দিয়েছে। কারণ কি? কারণ উত্তরবঙ্গের মানুষ কাকে ডাকে? বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ডাকে? বাংলাদেশের হিন্দু ভাইয়েরাও বিপদে পড়লে কাকে ডাকে? তুফান যখন ভারী হয় তখন আর ভগবান কয় না, কয় আল্লাহু আল্লাহু, ঠিক না? আমি পেয়েছি পদ্মা নদীতে পড়েছি, তুফান উঠছে, আইসা কয় হুজুর আমাদের ভগবানে কিচ্ছু করতে পারবে না, এখন আপনাদের আল্লাহরে দরকার। আমি বললাম তোমরা কি করবা? কয় আমরা আল্লাহরে ডাকো। কইলাম ডাকো, কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। এমনে না আল্লাহকে ডাকার সিস্টেম আল্লাহ দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। সাথে সাথে বিপদ বন্ধ করে দিবেন কে? মৃত্যু মুখে পতিত হয়েছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এটা পড়েন আপনার যন্ত্রণা লাঘব করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটার চেয়ে দ্রুত কোন আয়াতের জবাব আল্লাহ দেন না, সাথে সাথে আসমান থেকে জবাব দেন কে? সে আল্লাহ বলছেন তোমার ভাইয়ের ভিতরে কোনো ভুল দেখেছো? আমার হামজা, আমার মিজান, আমার আলামিন, আমার যত ওয়াইজ এখন আছে আলহামদুলিল্লাহ আমিরুল ইসলাম বেলালি সহ যত ছেলে কোরআনের কথা বলে এরা সব আমার। মামুন, আল্লামা মামুন চিনেন না আপনারা? চিনি, সুন্দর কথা বলে। খালেদ সাইফুল্লাহ ইউবি, যেই মস্তকের হাফিজুর, সুন্দর কথা বলে, এরা সব কোরআনের পাখি, ঠিক কি না? হয়তো আপনারা কাউকে বেশি পছন্দ করেন আর কেউ একটু কম পছন্দ করে, কিন্তু তাদের মুখে কোরআনের বাণী আছে না নাই? আপনি তাদের মধ্যে কোনো পার্থক্য করেন না। আমি কারোর মধ্যে পার্থক্য করি না, মসজিদে আমরা যারাই যাই আমরা সব আল্লাহর দলের লোক।
আমরা দল বুঝি না। মসজিদে গেলে কি কোনো দল থাকে? এখন এই মাহফিলে কোনো দল আছে? আমরা কার লোক? আল্লাহর লোক। ঠিক তেমনি ভাবে তোমার ভাইয়ের মধ্যে কোনো দোষ দেখবে, সাথে সাথে তুমি ভালোবেসে ভাইকে এটা সমাধান করে দাও, ঠিক না? বা ঠিক, তাহলে ভাই তো ভালো হয়ে গেল। তুমি পাপিকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। ওমরের মতো মানুষ তলোয়ার নিয়ে রাসুলকে হত্যা করতে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিয়েছেন, ওমরকে আমার বুকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসুলকে যখনই দেখলেন, তলোয়ারটা রাসুলের পায়ে ছুড়ে মারলেন, রাসুলের বুকে গিয়ে ঢুকলেন, রাসুল জড়িয়ে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, রাসুল চোখের পানি মুছে দিয়ে বললেন, ওমর কেঁদো না। ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না দুনিয়ার তলোয়ার চেয়ে আল্লাহর তলোয়ার অনেক ধারালো। আল্লাহর তলোয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহু। আমাদের নিয়ম হওয়া দরকার, কোন ভাইয়ের ভুল ধরিয়ে দিব তার সাক্ষাতে, আর দূরে তার জন্য দোয়া করব, ঠিক না? বাড়ি হামজার মতো এত সুন্দর কোরআন পড়া লোক খুব কমই পাওয়া যায়, এত দলিল দেওয়ার ছেলে খুব কমই মিলে, পারা পৃষ্ঠা সহ লাইন ধরে বলে দেয়। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। প্রত্যেক ফুলের একটা সুবাস আছে না নাই? আল্লামা কাজী ইব্রাহিম কত বড় জ্ঞানী মানুষ, কত বড় জ্ঞানী, সাতায় 35 দিনে কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে বসে আছে। তার বাপ আরো বড় জ্ঞানী, আমার আত্মীয় হয় আল্লামা কাজী ইব্রাহিম, তার আব্বা 27। বেয়াদব স্কুলে রাখার কোনো দরকার? যারা বাচ্চা পিঠায় অজ্ঞান করো, তোমাদের শিক্ষকতার কোনো যোগ্যতা নাই, তোমরা যে মূর্খ এটাই তার প্রমাণ। তাকিয়ে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, জীবনে একদিনও আগে রাসূলকে সালাম দিতে পারেনি, তিনি আমাকে কাজের জন্য পাঠিয়েছেন, আমি বাহিরে এসে খেলায় লেগে গেছি। বাচ্চা আছে যেখানে খেলা আছে, বাচ্চা নিজেরা নিজের লুঙ্গি খোলে, এটাও খেলা, তুই আমারটা খুলবি আমি তোরটা খুলব। আবার যখন রোদ উঠে পানিতে একটু পিছলা করে ফার করে গিয়ে খালে পড়ে, কি হাসতেছে দেখেন না, কমন পড়তেছে তো। আমিও সেরকম পদেরই একজন ছিলাম। গরমকালে যে কতবার গোসল করে তার কোনো হিসাব নাই, আব্বা ধরলে কয় আব্বা এই যে লুঙ্গি শুকনা, একবারই করছে। আসলে যতবার গোসল করছে লুঙ্গি ছিল? ছিল না লুঙ্গি, কিসের লুঙ্গি? বাচ্চা ছেলেদের এই দুষ্টামি পনা, এটি তাদের স্বভাব যত, ঠিক কি না? রাসূল বলতেন, একটা মাকুল আছে আরবিতে, আর সবিউ সবিউন ওয়ালাউ কানা নাবিয়া, শিশু শিশুই যদিও সে কি হয়, নবী হয় আলাইহিসসালাম। আনাস রাদিয়াল্লাহু আনহু খেলতে শুরু করেছেন, আমাদের বাচ্চাগুলো তো আরো আধুনিক ডিজিটাল বাচ্চা। আমার ইংল্যান্ডে একজন হাফেজ হুজুর গিয়েছেন তারাবি পড়ানোর জন্য, তো উনি বাচ্চাদের সাথে ঢংঢাং করে, বাচ্চারা পছন্দ করে নি, বাচ্চারা যাকে পছন্দ করে না একে নেতা নির্বাচন করা জায়েজ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কাউকে দায়িত্ব দিতেন, দুটি জিনিস দেখতেন, গোপনে তার নামাজ দেখতেন সলাত, আর গোপনে দেখতেন বাচ্চাদের সাথে তিনি কি আচরণ করে। কারণ বাচ্চাদের সাথে যে দুর্ব্যবহার করে, ও কখনো বাচ্চার বাপের সাথে ভালো ব্যবহার করতে পারবে না। তো আমার ওই টিচার বাচ্চাদেরকে বিভিন্নভাবে রাগ করিয়েছে, এখন বাচ্চারা করছে কি, চুইংগাম খায়া ওনার লুঙ্গির সাথে লাগায় দিছে, লুঙ্গির সাথে লাগায়া ওয়ালে লাগায় দিছে। বাচ্চাগুলো তো ট্যালেন্ট হয়, আমাদের বাচ্চাগুলো আরও ট্যালেন্ট, গত 10 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের বাচ্চারা, তারপরেও আমাদের হাফেজদের মন ভরে না, পিটাইতে হয় এদেরকে। কোথায় শিখেছে ওই সমস্ত পিটানি? পিটানি বাহিরে রেখে তারপরে বাচ্চাদেরকে পড়াবা, বাচ্চারা ফুল। যে কয়টা বাচ্চা ফার্স্ট হয়েছে, অধিকাংশগুলোর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, পরিচয় ভালোবাসা হয়েছে, এরা বলেছে ওস্তাদরা আমাদেরকে আদর করেছে, সেই জন্য আমরা আল্লাহর রহমতে এত উপরে উঠেছি আলহামদুলিল্লাহ। তো উনি আমার কাছে আসলেন, বাচ্চারা বলল যে গ্রেট হুজুর কলিং ইউ, বড় হুজুর তোমাকে ডাকছে। আমার কাছে গেছে জুব্বা লম্বা, কিন্তু নিচে লুঙ্গি টুঙ্গি কিচ্ছু নেই। আমি কইলাম যে আপনি লুঙ্গি ছাড়া জুব্বা পড়লেন কেন? কই আমার লুঙ্গি কই, মানে ওই যে চুইংগাম লাগাই দিছে লুঙ্গি ওখানে রয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাদের সাথে কি করছেন? কয় বাচ্চারা আমার উপর খুব বিরক্ত, ওদের ভাষা আমি বুঝি না, ওরা আমার ভাষা বুঝে না, এখন যা হওয়ার তাই হয়েছে। হ্যালো, ওই যে বাচ্চারা লুঙ্গি রেখে দিয়েছে, দেখেন গিয়ে দেখে যে হিটারের সাথে লুঙ্গি ঝুলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, ওই জিনিস নিয়ে আসো, তিনি খেলছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বেরিয়ে আসলেন, একটু ডাকলেন না, আমরা হলে বলতাম ও আনাইচ্ছা, ও মালিক ক্যা, ঠিক না বা ঠিক, ও বুঝতো আমার হাসর হবে এখানে। আস্তে করে মাঠের কোনায় দাঁড়িয়ে আছেন রাহমাত আল্লিল, অনেকক্ষণ পরে আনাস যেন চোখ পড়ল, মনে পড়ল রাসূল সাল্লাম একটা কাজের কথা বলছেন। আস্তে এসে রাসুলের কোল ঘেসে দাঁড়ালেন, রাসুল তাকালেন আনাস মুখের দিকে, মাথায় হাত বুলিয়ে বললেন আনাস যে কাজের কথা তোমাকে বলেছি আমি সেটা করে ফেলেছি, তুমি তোমার খেলাটা শেষ করে নাও। কি সুন্দর করে ইসলাহ করে দিতেন আয়েশা সিদ্দিকারা করতেন, খুব রাগী মহিলা তিনি রাদিয়াল্লাহু আনহা, খুব রাগ, জ্ঞানী যারা রাগ রাগী তারা, জ্ঞানী যারা রাগী কথা কন না কেন, আপনাদের ওয়াজের সাহেবের রাগ ছিল না, ট্যালেন্ট মানুষ, রাগ নাই বেকুবে, বেকুব তো বেকুবে, কিন্তু যারা গুণী তাদের রাগ আছে না নাই। মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন চুল সব পাগলি ভেদ করে এরকম সোজা হয়ে খালাতো, ফেরান করতে যে মূসা তুমি আমার দিকে আইসো না, ছোট কালে যে সোয়াল খাইছিলাম এখন খেলে মারাই যাব, তুমি যা বলবা শুনব, এত বেয়াদব। নয়টা নিদর্শন আল্লাহ দিলেন, তারপরও ফেরাউন কালেমা পড়ে নাই, ঠিক কিনা? যখনই একটা আসতো লাঠি দিল, লাঠি দেখে বলছে আমি কালেমা পড়বো, লাঠি বন্ধ কর, লাঠিকে হাতে টানো, হাতে টানলেই লাঠি হয়ে গেল, আগে ছিল কি সাপ, বিষধর সাপ, হাইজাতুন তাসা, জাহান্নামু আল্লাহ মুদবেরা, বিশাল পাইথন, ঠোঁট একটা নিচে আর একটা আকাশের উপরে, যখন লাফানো শুরু করছে ফেরাউন না কয় ধর মুসা আমি কিন্তু এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। একদম শেষে যখন ডুবছে তখন বলছে আমান্তু বিরাব্বি মুসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন, লোহিত সাগরের পানি যখন পেটের ভিতরে ঢুকছে তখন বলছে হে আল্লাহ মুসা আর হারুনের রবের পানি মেনে আল্লাহ আমি মুসলমান হলাম, আল্লাহ বলছেন আল আন وقد عصيت قبل وكنت من المفسدين, এতদিন পর্যন্ত তুই আমার নাফরমানি করেছিস, কত ফিতনা ফাসাদ করেছিস, হাজার শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, হাজার মানুষের চাকরি হারা করেছিস, ঠিক তবে ঠিক, কত মানুষের উপর তুই অত্যাচার করেছিস, আজকে শুধু তোকে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোর শরীরটাকে সুটকি দিয়ে রাখবো কেয়ামত পর্যন্ত।